নির্ভরগ্রস্ত বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের ইউএসএ’র উদ্যোগে লাকসামের প্রীতি সন্তান বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপির নিউইয়র্কে আগমন উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে। গত 21 ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় এই সার্বজনীন সংবর্ধনার আয়োজন করা হয়। উডসাইডস্থ গুলশান টেরাসে আয়োজিত এই অনুষ্ঠানে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের সদস্য ছাড়াও প্রবাসের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান মজুমদার। এবিএম হুমায়ুন কবিরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনকের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ এবং এ সময় লাকসাম জেলা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। লাকসামের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সভাপতি মোহাম্মদ মশিউর রহমান মজুমদার, আবুল কালাম ভুইয়া, আব্দুল জলিল তিতুমির, সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদার প্রমুখ। আমার ইস্যু ভালো লাগলো যে আপনাদের অনেকের সাথে সাক্ষাৎ হলো, কিন্তু আমার কর্মব্যস্ততা এবং আগামী দিনে কর্মসূচি আমার পক্ষে বেশি সময় দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি। অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ তাজুল ইসলামের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ও চেয়ারম্যান আবু বকর হানিফ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ জাহিদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম ভুইয়া। বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক সভাপতি আব্দুল জলিল তিতুমির, মোহাম্মদ লোকমান হোসেন রাজুসহ আরো কয়েকজন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান মজুমদার। তিনি মাননীয় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপিকে এই স্বল্প সময়ে নিজেদের মাঝে পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেই সাথে এই আয়োজনকে সফল করার জন্য সংগঠনের কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ সহ সকলকে একত্রিত হয়ে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানান। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও উপস্থিত সকলকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি। আশা আসান, বাংলা চ্যানেল।